সম্মানীয় স্যার বাইদেউসকল আর মরমর ছাত্রছাত্রীসকল ইংটেবলে স্বাগত জানাইছো। আর এটি গুরুত্বপূর্ণ খবর দিবলে ওলাইছো স্যার বাইদেউসকললৈ আর ছাত্রছাত্রীসকললৈ। পরীক্ষা সম্বন্ধীয় এটি গুরুত্বপূর্ণ নির্দেশনা আহি পৰিছে আর আপনার লগত সেই নির্দেশনাটো শেয়ার করার কারণে ভিডিওটো লৈ আহিছো। আপনাদের যদি এতিয়ালৈকে ইংটেব চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই তেতিয়াহলে চ্যানেলটো সাবস্ক্রাইব করব আর কাকতে থাকা বেল আইকনটো ক্লিক করে দি অল নোটিফিকেশন অন করে দিব, যাতে যিকোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার লগে তার নোটিফিকেশন আপনাদের পাই যায় আর ইয়ারপরা আপনাদের উপকৃত হব পারে। তেতিয়াহলে আহক স্যার বাইদেউসকল আর মরম ছাত্রছাত্রীসকল, দেরি নকৰি আমি জানিল কি নির্দেশনা আহি পৰিছে। আপনাদের স্ক্রিনত দেখা পাইছে গভর্নমেন্ট অফ আসাম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং SCERT আসাম কাহিলিপাড়া গুৱাহাটী। আর আপনাদের তারিখটো দেখা পাইছে 18 ফেব্রুয়ারি 2022। আর SCERTর ডাইরেক্টরের তরফের এই নোটিশটো দিয়া হয়েছে, জাননীটো দিয়া হয়েছে। আর সকলবর DEEO আর লগতে ইন্সপেক্টর অফ স্কুল সমূহক এই নির্দেশনাটো প্রদান করা হয়েছে। আর যদি সাবজেক্টটো দেখে আপনাদের দেখব রিশিডিউল অফ ফোর্থ ইভালুয়েশন অফ দ্য ক্লাসেস 1-8। প্রথম শ্রেণীর পৰা অষ্টম শ্রেণীর যি সমূহ ছাত্রছাত্রী আছে সেই সমূহ ছাত্রছাত্রীর কারণে যি ফোর্থ ইভালুয়েশন, সেই ইভালুয়েশনৰ ফোর্থ ইভালুয়েশনৰ রিশিডিউল করা হয়েছে। আপনাদের যদি ইয়াতে পড়ে তেতিয়াহলে দেখিব স্যার উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অ্যাবাব আই এম টু ইনফর্ম ইউ দ্যাট এজ পার দ্য কারেন্ট একাডেমিক ক্যালেন্ডার 2021-22 দ্য ফোর্থ ইভালুয়েশন অফ দ্য ক্লাসেস 1-8 ওয়াজ শিডিউলড ফ্রম 19th to 28th February 2022 as the schools were remain closed up to 14th February 2022 due to COVID-19 pandemic. You are therefore requested to conduct the said evaluation within 15th March 2022. This is for your information and necessary action. আপোনালোকে নিশ্চয় বুঝিয়ে পাইছে, তথাপি মই এবাৰ কৈ দিব বিচাৰিছো। আপোনালোকে দেখিছে ইয়াত লিখা হৈছে যে বৰ্তমান যিটো আমাৰ ছেশ্যন চলি আছে সেই ছেশ্যন 2021-22 এই ছেশ্যন অনুসৰি ফোর্থ ইভালুয়েশনৰ যিটো এক্সাম, ফোর্থ ইভালুয়েশন সেই ইভালুয়েশনটো ক্লাছ 1-8 19 তাৰিখৰ পৰা 28 ফেব্ৰুৱাৰীৰ ভিতৰত অনুষ্ঠিত হ'বলগীয়া আছিল, কিন্তু যিহেতুকে 14 ফেব্ৰুৱাৰীলৈকে COVID-19 পেণ্ডেমিকৰ কাৰণে স্কুলসমূহ বন্ধ আছিল, সেইকাৰণে 15 মাৰ্চৰ ভিতৰত, অহা 15 মাৰ্চৰ ভিতৰত এই ক্লাছ 1-8 অৰ্থাৎ প্ৰথম শ্ৰেণীৰ পৰা অষ্টম শ্ৰেণীৰ ফোর্থ ইভালুয়েশ্যন 15 মাৰ্চৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰিবলৈ নিৰ্দেশ প্ৰদান কৰা হৈছে।